রাধা বল্লভী তৈরি, গরম গরম রাধা বল্লভী আপনারা নিশ্চয়ই করবেন বাড়িতে একদম সোজা সোজা। নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিভাবে সহজ উপায়ে রাধা বল্লভী তৈরি করা যায়, অত্যন্ত সহজ উপায়ে। এখানে ময়দা আছে, তাতে আমরা আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আমরা এটা প্যাকেট ময়দা ইউজ করছি না, এটা এমনি খোলা যে ময়দা পাওয়া যায় সেটাই আমরা ইউজ করছি। তো আন্দাজ মতো নুন দেবেন, আন্দাজ মতো চিনি দেবেন, গুঁড়ো চিনি দিতে পারলে ভালো হয়। আমাদের কাছে গুঁড়ো চিনি নেই, আমরা আস্ত চিনিটা দিলাম। তো এক্ষেত্রে বলে রাখি, আপনারা হয়তো জানেন রাধা বল্লভীর জন্য কিন্তু ময়ানটা খুব জরুরি, খুবই জরুরি। এর সাথে আমরা দিচ্ছি কি কি আছে, আদা বাটা, এক চামচ মতো আদা বাটা। এটা কি, এটা লঙ্কা বাটা, এটা আন্দাজ মতো আপনারা দিতে পারেন। বিউলিটাল প্রায় 8-7 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে বাটা, আপনারা মিক্সচারও বেটে নিতে পারেন, না হলে এমনি শিলও বাটতে পারেন। তো আপনারা আন্দাজটা বুঝতে পারছেন। আর এর সাথে রিফাইন তেল, ময়ানটা দিয়ে কমসে কম 3-4 ঘন্টা এটা রাখতে হবে। হ্যাঁ, তো সেই মতো আপনারা প্রস্তুত হবেন। ময়ানটা সব থেকে ইম্পর্টেন্ট। তো এটা মাখা হোক, তারপরে আবার দেখা করছি। ময়ান দেওয়ার পরে এবার জল মেশাবো। এটা মেখে কমসে কম 3-4 ঘন্টা আমরা রাখবো, তারপরে আমরা রাধা বল্লভী করার কাজ শুরু করবো। অল্প অল্প জল দেবেন আর মাখবেন। দেখেছেন আমাদের ময়দাটা মাখার কাজ হয়ে গেছে, এরকম সফট হবে, খুব বেশি নরম না কিন্তু খুব শক্ত করলে হবে না। এটা করার পরে তেল ওপরে একটু হাতে তেল নিয়ে আমরা এটা ভালো করে মাখিয়ে রাখবো। আপনি চাইলে এটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন। বন্ধুরা, এখন আমরা রাধা বল্লভীর যে মূল পুরটা, ভেতরে দেওয়ার পুরটা সেটি করবো। কড়াইতে একটু তেল দিলাম, সাদা তেল। আর এখানে দেখছেন বিউলিটাল বাটা আছে, আদা বাটা, লঙ্কা বাটা, মৌরি গুঁড়ো করে নিয়েছি, ভেজে মিক্সচারে দিয়ে গুঁড়ো করেছি। তো দেখে নেবো কিভাবে করবো। এটা কি, কালো জিরে দিচ্ছি অল্প, আদা বাটা ছোট চামচে, দু চামচ আপনারা আন্দোলন ছোট রক্ষায় চিনি দিলাম মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো না, মৌরি গুঁড়ো। তার আগে আমরা দিয়ে নেবো বিউলির ডাল, যে বাটা দিয়ে পুকটার উপরেই কিন্তু রাধা বল্লভীর সেটা নির্ভর করে। সুতরাং যতটা ভালোভাবে সম্ভব এটা করতে হবে। আপনারা ভালো করে দেখে নিন, আমরা একটু মৌরি গুঁড়ো দিলাম, এবারটাকে ভালোভাবে করতে হবে। Thank
চাইলে নন স্টিক প্যানও করতে পারেন। এদিকে স্টিককে নিয়ে আমি আবার দেখছেন অল্প আছে, কষতে কষতে এটা এরকম বসতে হবে। একটু চেখে নেবেন নুনটা ঝাড়টা। এরপরে আমরা একটু হাই ফ্লেমে একটু কষে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখছেন তখন আমরা ফুটটা তৈরি করা ছিল, তো দেখতে হবে কিভাবে ফুটটা আমরা করবো। ময়দাটা কিন্তু আমরা অনেকক্ষণ রেখেছি, প্রায় 4 ঘন্টার বেশি। ময়দাটা ভীষণই সফট হয়ে গেছে, আপনার একদম খুবই ইজি একটা রাস্তা, খুবই সোজা রাস্তা দেখছেন। এইভাবে পুর করে আপনারা রাখবেন, এইভাবে আপনারা চাইলে পুরের ওপরে আপনারা করে পুরটা করে ওপরে তেল মাখিয়ে রাখতে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার আমরা ভাজবো, একদম সোজাভাবে আমরা এটা বেলে নেবো। ভেতরে কিন্তু পুর দেওয়া আছে, সুতরাং একটু হালকা হাতেই বেলতে হবে। আপনারা নিশ্চয়ই আরো ভালোভাবে বেলতে পারবেন। চলুন এবার এটাকে ভাজবো। তেল আছে গরম, গরম করা আছে কড়া। গরম হওয়ার পরে এবার আমরা ছাড়বো, খুব হালকা করে ছাড়তে হবে। বাড়িতে করা, সুতরাং সম্পূর্ণ হাইজিনিক, ভালো তেলে ভাজা, কোনো চিন্তা নেই। ভালো হয়েছে সাইজটা, দেখতে পাচ্ছেন আপনারা। এইভাবে আমরা বেশ কিছু ভাজবো, ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ তৈরি। গরম গরম রাধাবল্লভী আপনারা নিশ্চয়ই করবেন বাড়িতে, একদম সোজা সোজা।